ডিম কষা আর এগ রাইস, এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দুপুরে লাঞ্চ অথবা রাতের ডিনারে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার, এক চামচ নুন, আর দিয়ে দিলাম সাদা তেল। ভালো করে নেড়ে চেড়ে বাসমতি চালটা আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তো সেই চালটা দিয়ে দিলাম। ভাতটা হয়ে গেলে একটা ঝুড়ির মধ্যে আমি এইভাবে ভাতটাকে ঢেলে দিলাম, আর ফ্যানের হাওয়ায় ভাতগুলোকে পুরো শুকিয়ে নেব। এবারে কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম ডিম। এখানে আমি 6টা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি, নুন আর গোলমরিচ দিয়েছিলাম ওর মধ্যে। ডিমটাকে ভালো করে ভেজে টুকরো করে ভেঙে নিয়ে একটা প্লেটে তুলে রাখলাম। এবার আমি কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 2-3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ফ্যানের হাওয়াতে ভাতটা খুব ভালো মতো শুকিয়ে নিয়েছিলাম, মানে একেবারে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই ভাতটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে সয়া সসও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। বেশ ভালো করে ভাতটাকে আমি নেড়ে চেড়ে নেবো, ডিমের সাথে মিশিয়ে নেব। আর এরপর আমি দিয়ে দেবো ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, ঢেকে রাখবো 5-7 মিনিটের জন্য। এবার কিন্তু তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, এগ রাইস। এবার আমি বানিয়ে নেব ডিম কষা। এখানে দিয়ে দিলাম 3 চামচ টক দই, 1/2 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে দিলাম আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। বেশ ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাসুরি মেথি। ভালো করে দইটাকে ফেটিয়ে আমি রেখে দিলাম ফ্রাইং প্যানে। তেল গরম করে নিয়েছি, সেদ্ধ করা আলু আর ডিম দিলাম, তার সাথে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে আলু আর ডিমটাকে ভেজে নেব। এরপর আমি ডিমগুলো এক সাইডে করে এভাবে তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন, একটা কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ডিম আর আলুর সাথে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো আদা, রসুন, টমেটোর একটা পেস্ট। এখানে আমি 2 চামচ মতো দিয়েছি পেস্টটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ডিম আর আলুর সঙ্গে। মিডিয়াম আঁচে আমি ডিমটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি দইয়ের মশলাটা। দইটা কিন্তু খুব ভালো করে আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম। এবার আমি লো ফ্লেমে দইটাকে বেশ ভালো করে ভেজে নেব। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন আমি দিয়ে দেবো গরম জল। খুব বেশি আমি এটা ঝোল রাখবো না, মাখামাখাই করব। তো গরম জলটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে রাখলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার কিন্তু রান্নাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, ডিম কষা। ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ঢেকে রেখে দেবো। দুপুরে লাঞ্চের জন্য কিন্তু ডিম কষা আর এগ রাইস খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করারও অনুরোধ রইল। ধন্যবাদ।